আজকে আমরা সকালে আসওয়ান থেকে আবু সিম্বেল যাব। ভোর 3টায় উঠতে হয়েছে এবং এখান থেকে কনভয় ছাড়বে সকাল 4টের সময়। সব দেখছি পরপর পরপর বাস দাঁড়িয়ে আছে। এটা আমাদের গাড়ি। পেছনে পরপর আরও বাস এসে গেল, প্রায় 60 থেকে 70টা গাড়ি যাবে। 280 কিলোমিটার দূরে আবু সিম্বেল। ভোর 4টের সময় ছাড়বে এই কনভয়। পরপর সব বাস এখানে এসে সবাইকে দাঁড়াতে হবে। এই ড্যামের ওপর দিয়ে যাচ্ছে। আবু সিম্বেল সুদান বর্ডারে অবস্থিত। টেররিস্ট অ্যাটাক যে কোনো টাইমে হতে পারে, তাই ট্যুরিস্টদের এত হাই সিকিউরিটিতে নিয়ে যায়। আসওয়ান ড্যামের ওপর দিয়ে যাচ্ছে। সকাল হয়ে গেল। আবু সিম্বেল আরও আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। গাড়ি এই ডেজার্ট রোড দিয়ে 140 কিলোমিটার বেগে যাচ্ছে। এবার পথ ঘুরে গেল আবু সিম্বেলের দিকে। দেখতে পাচ্ছি লেক নাসির। এটা নাইলের ওপর একটা আর্টিফিশিয়াল লেক। নাসের লেক কিছুটা ইজিপ্টে, বাদবাকিটা সুদানে। তার পাশেই আবু সিম্বেল শহর। আমরা এখন দেখব আবু সিম্বেলের ফেমাস টেম্পল। এবার আমরা দেখতে পাচ্ছি মূল আবু সিম্বেল টেম্পল। The voice of the king between Nefertari and the goddess of motherhood, her name is Hathor. The two people were worshipped here in their imagination. So as for the small temple, it's older than the big temple. The small temple was cut and rock before time was a little land that was a Nubian land in that time. The Nubian people were living here with their king. But the second came here and they defeated, and afterwards he claimed that that princess was holy. এই মন্দির কিন্তু নীল নদীর বন্যায় জলের তলায় চলে গেছিল। পরে সায়েন্টিস্টরা পুরো মন্দিরটাকেই এত সুন্দর করে নাইলের পাড়ে রেস্টোর করে। Nasser Lake. আবু সিম্বল দেখা হয়ে গেল। আবার কনভয়ের সাথে আমরা ফিরে যাব আসওয়ান।